আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত কিশোরপুর এক নম্বর যে গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান সন্দীপ বর ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, তৃণমূল কংগ্রেসকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। 21 জুলাইয়ের যে সমাবেশ ধর্মতলায় রয়েছে, কি প্রস্তুতি চলছে কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকাগুলিতে, আমরা এ ব্যাপারে কথা বলবো সন্দীপবাবু। সন্দীপবাবু ঠিক কি প্রস্তুতি চলছে? প্রথমে আমি নমস্কার জানাই এবং সর্বোপরি আপনার চ্যানেল যারা শ্রোতা আছে তাদেরকে আমার পক্ষ থেকে আমি অসংখ্য অভিনন্দন ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে 2 বছর কোভিড সিচুয়েশনের জন্য 2 বছর আমাদের ভার্চুয়াল সভা স্মরণে হয়েছে, কিন্তু এবারের 21 জুলাইটা একটা অন্য মাত্রা পেতে চলেছে। তার কারণ আমাদের অলরেডি মাননীয় সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেই বার্তাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আমরা যেটা চেষ্টা করছি প্রতিটা বুথে দুটো করে আমাদের দেয়াল লেখানোর কথা হয়, দুটোর জায়গায় আমরা গোটা পাঁচে করে দেয়াল লেখানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে প্রত্যেকটা বুথ ধরে ধরে আমরা মিটিং করছি এবং মিটিং এ 21 জুলাইয়ের তাৎপর্যটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করছি। এবং আমরা চাইছি যে যেহেতু আমাদের সামনে পঞ্চায়েত ইলেকশন এবং 24-এর আমরা লোকসভা নির্বাচন আছে, সেই জায়গা থেকে 21 জুলাইটাকে একটা অন্য মাত্রা দেবো, এত সংখ্যক লোককে আমরা প্রভাবিত করবো এবং এতজনকে আমরা নিয়ে যাওয়া যদি সম্ভব হয়ে থাকে আমাদের মধ্যে, সেইভাবেই আমার সমস্ত প্রিপারেশন চলছে। এবার আঞ্চলিকভাবে মিছিল আমাদের হচ্ছে, বুধভিত্তিক আমাদের আলোচনা চলছে, মোটামুটি 21 জুলাই এখন তাৎপর্যপূর্ণভাবে চলছে। এবং তার সাথে জানাই যেহেতু রথের মেলা আমার এখানে একটা হচ্ছে, বড় রথের মেলা হয়, তো এই রথের মেলার জন্য হয়তো কিছুটা থিমিয়ে আছে, তো আমরা 10 তারিখের পর থেকে আরো আরো বড় থেকে বেশ কিছু প্রোগ্রাম আমরা 21 জুলাই থেকে করতে চাই। সন্দীপবাবু রথযাত্রা গেছে সে এবং এই মুহূর্তে আপনাদের মেলাও চলছে, সাথে আগামী 10 তারিখ সংখ্যালঘু সমাজের ঈদুল জোহা আসছে, তো সবার প্রতি এই নিয়ে কি বলবেন? ব্যাপারটা হচ্ছে আমরা আমরা এখানে হিন্দু মুসলমান বলে আমাদের কিছু নেই, আমাদের ধর্ম যেটা উৎসব সবার এটা আমরা মনে করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বার্তা আমাদেরকে দেন, এদিকে রথযাত্রা হিন্দুদের পুজো, এইদিকে অন্যদিকে ঈদ, এই দুটো সমন্বয় আমরা মানে প্রত্যেকেই ঐকান্তিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবো এবং যে যার ধর্ম সে তার পালন করবে, এই নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। এবং আমার একটা শুরু করবো ভাতৃত্ববোধ ব্যক্তিত্ববোধ মূল্যবোধ যেন আমাদের মধ্যে থাকে, তাহলেই সমস্ত ঠিকঠাকভাবে চলবে। এবং এই উৎসবে আমরা সকলেই মেতেছে, যেমন আমার আমাদের রথমেলা উৎসবে যেমন সংখ্যালঘু বাইরে থাকে, কারণ ঈদের উৎসবে আমার হিন্দু বাইরে সেখানে যাবে এবং আমাদের মধ্যে যেভাবে ঐতিহাসিক ভাতৃত্ববোধ আছে ভাতৃত্ববোধ যেন আগামী দিনে আরো মজবুত হয়। আমাদের কিছু ব্যক্তির মানুষ আছে যারা আইএসপি মানুষ, যারা বিজেপি মন্ত্রী মানুষ, তারা হয়তো আমাদের মধ্যে সমস্যাগুলো সন্দীপবাবু, গত বছর যখন বন্যা হয়েছিল বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষদেরকে নিয়ে এসে কিন্তু আপনারা সেগুলো দেখিয়েছিলেন, যাতে করে যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটা কন্ট্রোল করা যায়, কিছুটা মেকআপ করা যায় বা সেই ডেভেলপমেন্টের কাজ যাতে থেমে না যায়, সেই জায়গা থেকে অনেকটা সাফল্য এসেছে আপনাদের, আমরা সে খবর পেয়েছি। এই ধরনের কর্মসূচি, এই ধরনের কর্মমুখী উন্নয়ন এবং যে কারণে কিন্তু মানুষের ছাড়া ফিরে আসার কথা, সেটা কি আসছে, কি বলবেন? না দেখুন, আমাদের আমাদের রাজ্য সরকার যে 73 খানা প্রকল্প আছে, একমাত্র পশ্চিমবঙ্গতেই মমতা বন্দ্যো দেখিয়েছেন যে মানুষের দুয়ারে দিয়ে দুয়ারে যে কিভাবে সরকারি সুবিধা পাওয়া যেতে পারে। তো সর্বোপরি বন্যার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে তাদের নদী বাঁধগুলো পরিপক্ব করছে, তো সেই জায়গা থেকে অনেক এলাকার মানুষ অনেকটা আশ্বস্ত বোধ করছে। তার কারণ যে নদী বাঁধের যে অবস্থা ছিল, নদী বাঁধগুলো বর্তমানে যেভাবে ইরিগেশন তত্ত্বাবধান ইরিগেশন থেকে যেভাবে দেখভাল করা হচ্ছে এবং কাজগুলো যেভাবে হচ্ছে, তো সত্যি আগামী দিনে মানুষ জানে বন্যা থেকে অনেকটা নিরাপদ বোধ করছে। এবং অন্য অন্য বছর এই সময় বর্ষা এসে যায়, এখন এবছর কিন্তু বর্ষা সেভাবে পশ্চিমবঙ্গে আসেনি বা আমাদের এদিকে সেভাবে বর্ষা নেই, তো আগামী দিনে মানুষ অনেকটাই মুক্তি পাবে। এবার যদি সেক্ষেত্রে যদি এরপরে অনেক অতিবৃষ্টি থাকে, এখন তো আবহাওয়া দপ্তর অনেক স্টক আগে থেকে খবর থাকে, সেভাবে আমরা যেমন আদেশ আসবে সেভাবে আমরা ফিল্ডে নেমে কাজ করবো, কারণ আমরা সবসময় কাজ করি মানুষের পাশে থাকি, সে বন্যা হোক খরা হোক সে কোভিড হোক আমরা থাকি, সেভাবেই আগামী দিনে আমরা মানুষের সঙ্গে থাকবো কাজ করবো। সন্দীপবাবু এই প্রসঙ্গে আজকের দিন আরেকটা প্রশ্ন আপনাকে রাখবো, সেটা হচ্ছে যে উন্নয়নটা আপনার ওই অঞ্চলে একটা বিশেষ করে ওই ময়াল বাঁধের এলাকায় দেখা যায়, একদিকে দ্বারকেশ্বর নদী পাশে
একটা বড় ধরনের পার্ক করেছেন এবং আরো একটা খেলার মাঠ করেছেন, এবং ওখানে ব্যক্তিগত স্তরে হলো একটা বড় হোটেল টাইপের করেছেন। তো সব মিলিয়ে কি একটা কলকাতার এই ধরনের কোন মানে একটা ছোঁয়া আপনার মনে এসেছিল শুরুতে, যে যেখানে গঙ্গা আছে তার পাশে মিলেনিয়াম পার্ক আছে আর ঠিক তার পাশে ইডেন গার্ডেন বা ইন্ডোর স্টেডিয়াম? ব্যাপারটা হচ্ছে সব অঞ্চলেই সব জায়গাতে ডেভেলপমেন্ট হয়েছে, এবার আমার একটু চিন্তা ভাবনা করে একটু ইনোভেটিভ টাইপের। তো আমি চেষ্টা করছি যাতে করে গ্রাম অঞ্চলের মানুষ শহরের মতো আনন্দ পেতে পারে, তার জন্য সাধারণ মানুষের চিলড্রেন পার্ক গ্যালারি যেটা আমরা অন্য অন্য জায়গায় দেখেছি শহর কেন্দ্রিক জায়গায় সেটা গ্রামের বুকে পেয়েছি আমরা করতে পেরেছি, এবং তার জন্য নিশ্চয়ই আমার সরকারের যে আধিকারিকরা আছে আমাকে সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটা আমি জানি আমাকে আমার এই পার্ক দেখে আমার গ্যালারি অন্য অন্য পঞ্চায়েতের চেষ্টা করছে, নিশ্চয়ই অন্য অন্য জায়গাতেও হবে। হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই জানেন এখন বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে সব প্রকল্পগুলো আমরা বকেয়া টাকা আছে তার টাকা দিচ্ছে না, তার জন্য অনেক কাজ আমাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে। নিশ্চয় আগামী দিনে রাজ্য সরকার উদ্যোগে নিশ্চয় সমস্ত কাজগুলো খুব করবেন, কারণ আমি এইটুকু জানি আমাদের কাজের জন্য দিদিমণি যেভাবে দেখেন মানে যে প্রয়াসী বৈঠক হোক যেভাবে নিঃশেষ নেয় সেক্ষেত্রে কোনো কাজই পেন্ডিং থাকবে না আগামী দিনে। আমি চাইছি যে একটা আমার এই অঞ্চল থেকে থেকে আরো অন্য অন্য অঞ্চলগুলো এইভাবেই তারা ডেভেলপমেন্টটা করুক। সন্দীপবাবু, আমার প্রশ্নটা ছিল দেখুন যে অ্যাঙ্গেলটা অন্তত আমি দেখতে পাচ্ছি যে দেখুন একদিকে যখন আমি হয়তো অনেক বড় স্তরের তুলনায় আসবে না কিন্তু চিন্তা ভাবনা থিংকিং একটা কোথায় যেন মিল আসছে, ওখানে গঙ্গা তারপর সে মিলেনিয়া পার্ক, এখানে আপনার দ্বারকেশ্বর তারপর আপনার চিন্ডাল পার্ক, ওখানে পাশে ইডেন গার্ডেন্স বা আপনার ইন্ডোর স্টেডিয়াম, এখানে আপনার একটা মিনি স্টেডিয়াম এবং সাথে মাঠ, তার পাশে পঞ্চায়েত ভবন, কোথায় স্কুল, মানে এই যে একটা কোথায় একটা একটা মানে মিনি 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 গঙ্গার পার, এই যে একটা কেমন ফিলিং হচ্ছে। আমি আমি তো কলকাতা রবীন্দ্রভাবী স্টুডেন্ট গর্বের সঙ্গে বলি, তো কলকাতা থাকতে থাকতে কিন্তু আমার মনের মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা ছিল যে এই জিনিসগুলো কেন গ্রামের মধ্যে হবে না, তো চেষ্টা করেছি ফিল্ডে নেমেছি এবং চেষ্টা করলে যে সব কাজ করা সম্ভব সেটাই আমি করেছি। অসংখ্য ধন্যবাদ সন্দীপ বর, এতক্ষণ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন, ধন্যবাদ।